আর কমাস বাদে লোকসভা নির্বাচন, তার আগে রাজ্যের রাজনীতিতে নানা সমীকরণের খবর জল্পনায় ভাসছে। এমন আবহে কান্দুরি ধর্ষণকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালকে ঘিরে আলোচনা শুরু হলো। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করা হতে পারে মৌসুমীকে, এই জল্পনায় দানা বেঁধেছে বঙ্গ রাজনীতিতে। এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মৌসুমী, হেসে কৌশলে জবাবও দিলেন তিনি। বুধবার বারাসাতে মরিচঝাপি ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপির একটি অরাজনৈতিক কর্মসূচি গণহত্যা স্মৃতি রক্ষা কমিটিতে যোগ দিয়েছিলেন মৌসুমী, যা ঘিরে মৌসুমীর রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। তাহলে কি বিজেপিতে যোগ দেবেন মৌসুমী? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ খুলেছেন মৌসুমী, বিজেপিতে যোগদান করেছেন কিনা এর প্রশ্নের উত্তরে মৌসুমী কয়াল জানান যে এটা সময় সাপেক্ষ বিষয়, তবে পশ্চিমবাংলায় ধর্মীয় রাজনীতি পরিবেশ তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীতে রাজনীতিতে আসতেও পারেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন তিনি। মৌসুমী কয়াল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, রাজনৈতিকের বিষয়টা 10 বছর ধরে যখন কামদুনি আন্দোলন করেছি, তারপরে একটার পর একটা গেদে, গাইঘাটা, কাকদ্বীপ, জয়নগরে যেভাবে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সব জায়গায় আমি উপস্থিত থেকেছি, সকলের পাশে শারীরিকভাবে মানসিকভাবে যতটা পারি হেল্প করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেইনি। তো আমাদের কামদুনির মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে গেছে এবং শুভেন্দু অধিকারী উকিলের সাপোর্টটা দিচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির কথা আমি এখনও ভাবছি না, তবে সময় বলবে, সময় সাপেক্ষ। আপনারা আছেন, আপনারা দেখতে পাবেন। দেখুন, এরপরে তিনি বলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মটা দরকার, তবে সবটাই সময় সাপেক্ষ। তবে বাংলার রাজনীতির অবস্থা এখন নর্দমার মতো, আমার মনে হয় এই আবর্জনা পরিষ্কার করতে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মানুষের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মটাই তো শক্ত প্ল্যাটফর্ম, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচারের শেষে দেখা যায় কোন দল কি হয় শেষে, সেটাই। মানে আপনি আগামীতে কোনো রাজনৈতিক দলে আসতে পারেন? সময় সাপেক্ষ, সময় বলবে রাজনীতিতে যাব কিনা। তবে পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যে ধর্মীয় রাজনীতি পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যেটা যে রাজনীতিকে ঘিরে খুন খারাপি যে কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে রাজনৈতিক তকমা দেওয়া, পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু এখন আর সেই গঙ্গার পবিত্র জল নেই, নোংরা নর্দমার পরিণত হয়েছে। তাই এই নোংরা নর্দমা পরিষ্কার করার জন্য শুধু আমি বলে নাই, প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার, এবং যে কোনো রাজনৈতিক দলে গিয়ে এই নোংরা নর্দমাকে ধুয়ে সরিয়ে দিয়ে আবার নতুন সমাজ গড়ে তোলার স্বপ্ন প্রত্যেকটা মানুষের দেখা উচিত, আমিও তাই দেখছি। তবে সূত্রের খবর, মৌসুমীর লড়াকু মনোভাবকে কাজে লাগাতে চাইছে তারা, তেমন হলে লোকসভা ভোটে প্রার্থীও করা হতে পারে তাকে। 2024 সালের ভোট জোটে বাংলাকে আবার পাখির চোখ করেছে মোদি বাহিনী। বাংলা থেকে যাতে বেশি সংখ্যক আসনে পদ্মফুল ফোটে, গত বঙ্গ সফরে এসে সেই বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় 35টি আসনে জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মোদি সেনাপতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেখলিগঞ্জের সভায় শুভেন্দু বলেন, লোকসভায় বাংলা থেকে 35টিরও বেশি আসন পাবে বিজেপি। 2019 সালে লোকসভা নির্বাচনের হাত ধরে বাংলার বিজেপির অভূতপূর্ব উত্থান ঘটে। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 18টিতে দখল করে পদ্ম শিবির। এরপরে বাংলা দখলের লক্ষ্যে সামিল হয়েছিল বিজেপি, কিন্তু 2021 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাটুপি হয় বিজেপির। মোদি বাহিনীর সোনার বাংলা গড়ার স্বপ্ন ভেঙে যায়, তবে তারপরেও লড়াই জারি রেখেছে বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দলের হিসাবে প্রায় রোজ দিনই তৃণমূলকে আক্রমণ শোনাচ্ছে শুভেন্দু। একই সঙ্গে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন শুভেন্দু। বললেন 24-এ আবার মোদি সরকার, বার্তা দিলেন ডাবল ইঞ্জিন সরকার গড়ানো।
আর কমাস বাদে লোকসভা নির্বাচন, তার আগে রাজ্যের রাজনীতিতে নানা সমীকরণের খবর কিন্তু সামনে আসছে। এমন আভয় কামদুনি ধর্ষণকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালকে ঘিরে আলোচনা শুরু হলো। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করা হতে পারে মৌসুমীকে, এই জল্পনায় দানা বেঁধেছে বঙ্গ রাজনীতিতে। এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মৌসুমী, হেসে কৌশলের জবাবও দিলেন তিনি। বুধবার বারাসাতে মরিচ্ছপে ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপির একটি অরাজনৈতিক কর্মসূচি গণহত্যা স্মৃতি রক্ষা কমিটিতে যোগ দিয়েছিলেন মৌসুমী, যা ঘিরে মৌসুমীর রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। তাহলে কি বিজেপিতে যোগ দেবেন মৌসুমী? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানা মহলে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ খুলেছেন মৌসুমী, বিজেপিতে যোগদান করেছেন কিনা এর প্রশ্নের উত্তরে মৌসুমী কয়াল জানান যে এটা সময় সাপেক্ষ বিষয়। তবে পশ্চিমবাংলায় ধর্মীয় রাজনীতি পরিবেশ তৈরি হচ্ছে তার বিরুদ্ধে, প্রতিবাদ জানাতে আগামীতে রাজনীতিতে আসতেও পারেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন মৌসুমী। মৌসুমী কয়াল কামদুনির প্রতিবাদী, তিনি বলছেন 10 বছর ধরে কামদুনির আন্দোলন করছে, গেদে গাইঘাটা যেখানে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল সকলের পাশে আমি দাঁড়িয়েছি, এখনও পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিইনি। কামদুনির মামলাটা সুপ্রিম কোর্টে গিয়েছে, শুভেন্দু অধিকারী আইনজীবীর সাপোর্ট দিচ্ছেন, তবে সময় বলবে আমি কি করব। তিনি কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, রাজনৈতিকের বিষয়টা 10 বছর ধরে যখন কামদুনি আন্দোলন করেছি, তারপরে একটার পর একটা গেদে গাইঘাটা কাকদ্বীপ জয়নগরে যেভাবে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সব জায়গায় আমি উপস্থিত থেকেছি, সকলের পাশে শারীরিকভাবে মানসিকভাবে যতটা পারি হেল্প করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেইনি। তো আমাদের কামদুনির মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে গেছে এবং শুভেন্দু অধিকারী উকিলের সাপোর্টটা দিচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির কথা আমি এখনও ভাবছি না, তবে সময় বলবে, সময় সাপেক্ষ। আপনারা আছেন, আপনারা দেখতে পাবেন। এরপরেই তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মটা দরকার, তবে সবটাই সময় সাপেক্ষ। তবে বাংলার রাজনীতির অবস্থা এখন নর্দমার মতো। আমার মনে হয় এই আবর্জনা পরিষ্কার করতে সমস্ত শুভবুদ্ধির সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত। মৌসুমী কয়াল তিনি আরও বলছেন যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মটা তার দরকার। তিনি কি বলছেন শোনাব আপনাদের। মানুষের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মটাই তো শক্ত প্ল্যাটফর্ম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচারের শেষে দেখা যায় কোন দল কি হয় শেষে, সেটাই। মানে আপনি আগামীতে কোনো রাজনৈতিক দলে আসতে পারেন? সময় সাপেক্ষ, সময় বলবে রাজনীতিতে যাব কি না। তবে তবে পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যে ধর্মীয় রাজনীতি পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যেটা যে রাজনীতিকে ঘিরে খুন খারাপি যে কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে রাজনৈতিক তকমা দেওয়া, পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু এখন আর সেই গঙ্গার পবিত্র জল নেই, নোংরা নর্দমার পরিণত হয়েছে। তাই এই নোংরা নর্দমা পরিষ্কার করার জন্য শুধু আমি বলে নাই, প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার, এবং যে কোনো রাজনৈতিক দলে গিয়ে এই নোংরা নর্দমাকে ধুয়ে সরিয়ে দিয়ে আবার নতুন সমাজ গড়ে তোলার স্বপ্ন প্রত্যেকটা মানুষের দেখা উচিত, আমিও তাই দেখছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।